চাম্পল নদী থেকে সাত বছর বয়সের এক বালককে কুমির টেনে নিয়ে গিলে ফেলেছে এমন অভিযোগ তুলেছে গ্রামবাসী। পরে ওই কুমিরকে জাল, দড়ি এবং লাঠি ইত্যাদি দিয়ে ধরেন স্থানীয়রা। সোমবার এমন একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুরের রঘুনাথপুর গ্রামে। পুলিশ জানিয়েছে অন্তর সিং নামের সাত বছরের একটি ছেলেকে একটি কুমির ধরে নিয়ে গিলে ফেলেছে। আমরা জেনেছি ছেলেটি নদীতে গোসল করতে নেমেছিল, সাঁতার কাটা অবস্থায় তাকে কুমির গিলে ফেলেছে এমন খবর পেয়েছে। স্থানীয়রা জানিয়েছে যাতে ছেলেটিকে কুমির চিবাতে না পারে তা নিশ্চিত করার জন্য তার চোয়ালের মধ্যে একটি বাঁশ ছুড়ে দেয়া হয়েছে, পাশাপাশি কুমিরটিকে ডাঙায় তোলা হয়েছে আর তারা কুমিরের পেট কেটে বালকটিকে বের করতে উদ্বুদ্ধ হন। পরে ঊর্ধ্বতন পুলিশ এবং বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের কুমিরকে হত্যা করা থেকে বিরত রাখে। পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে সে হয়তো বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুমিরটিকে ছাড়বেন না বলে জানান তারা। রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যামবীর সিং তমর বলেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরা জানিয়েছেন বালকটিকে গিলে ফেলেছে কুমির, এরপর লাঠি, দড়ি, জাল ইত্যাদি দিয়ে কুমিরটিকে ধরেন স্থানীয়রা। তারপর টেনে হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় তুলে নিয়ে আসেন তারা। লোকমান হোসেন, মিডিয়া নিউজ 24, ঢাকা।